আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, সূর্য মামা উকি দিচ্ছে আর এই সময় চলে এসেছি। আজকে সকালবেলা কিন্তু অনেক মিষ্টি ঠান্ডা বাতাস ছেড়েছে, যদিও কালকে রাতে অনেক গরম ছিল কয়েকদিন থেকে, তারপরে আজকে ঠিক সকালবেলাতে কিন্তু অনেক ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল, তাই এই আবহাওয়াটা মিস না করতে ছাদে চলে এসেছি। আজকে আমি কিছু সবজি হারভেস্ট করব, এই জন্যেই এসেছি। তো আজকে কি কি সবজি হারভেস্ট করি জানতে হলে আমার সাথেই থাকুন, আর যদি ভালো লেগে যায় ভিডিওটি তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, হয়তোবা তাদের বাগান করতে উৎসাহ পাবে। তো এই যে দেখেন মাশাল্লাহ, করলাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে গেছে, আগে করলাগুলি হারভেস্ট করায় এগুলি অনেক বড় হয়েছে। এখন যদি এই করলাগুলি হারভেস্ট করি তাহলে পরেরগুলো আবার দ্রুত বড় হবে, যেহেতু আমাদের টবের গাছ, এজন্য খাদ্য লিমিটেড। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিয়েছি হারভেস্টিং, খুব অল্প অল্প হারভেস্টিং কিন্তু আশা করি ভালো লাগবে। আসলে একসাথে দুই তিন পদের তরকারি রান্না করলে কিন্তু খুব পরিমাণে বেশি লাগে না। তো যাই হোক, আমি কিভাবে করলা চাষ করেছি তবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মাটি সবসময় যেভাবে তৈরি করি সেভাবেই করেছি, কিচেন ওয়েস্ট দিয়ে লেয়ারে লেয়ারে দিয়ে তারপরে মাটি তৈরি করেছি। আর বাজারের কেনা বীজগুলি আপনারা গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তেমন কোনো ঝামেলা নেই। আপনারা যারা নতুন বাগানি বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু করলা দিয়েই শুরু করতে পারেন, তবে শীতকালে করলা তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, এবার আমি আমার সজনা গাছের কাছে চলে এসেছি আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সজনে ধরে আছে। আর আপু ভাইয়ারা, আমার কিন্তু টবের সংখ্যা খুব একটা বেশি নয়, অল্প কয়েকটা টব, অল্প কয়েক ধরনের সবজি আমি লাগিয়ে রেখেছি, সেখান থেকেই কিন্তু আমি প্রতিনিয়ত শাকসবজি খেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ ফুল ছোট, তার চেয়ে বড়, মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে অনেক সাজনে আছে। তবে আজকে হারভেস্টিং খুব বেশি না, চারটা মাত্র সাজনে, তবে কি জানেন অনেক বড় বড় সাজনে, এত বড় বড় সাজনে বাজারে খুব কমই দেখা যায়। আর এত সুন্দর সুন্দর অসময়ে এত সুন্দর সজনে হচ্ছে আমার টবের গাছে, কল্পনাই করা যায় না। তো আপনারাও চাইলে এরকম একটা সজনে গাছ ছাদে রাখতে পারেন, তাহলে আপনাদের পুষ্টির চাহিদাটা পূরণ হবে। আমাদের বাসায় সজনে তেমন কেনা হয় না, কিন্তু এই সজনে গাছটার সজনে দিতে শুরু করার পর থেকে রেগুলার খাওয়া হচ্ছে। তো আপনারাও প্লিজ এরকম একটা বারো মাসি জাতের সজনে গাছ রাখবেন, তাহলে দেখবেন আর কখনো কিনে খেতে হবে না। তো আলহামদুলিল্লাহ আমি আমার গাছটা নিয়ে অনেক হচ্ছে খুশি, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আর আমার গাছটা আশেপাশে সবার নজর কেড়েছে, সবাই জিজ্ঞাসা করে ছাদে ওটা কি সজনে গাছ। তো আপনাদের কেমন লাগে আমার সজনে গাছটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমার চারটা সজনা আমি ছিঁড়ে নিয়েছি, এই যে দেখেন কত বড় সজনেগুলি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই আবারও। এবার চলেন পুঁইশাক হারভেস্ট করি। আজকে একটা নিরামিষ সবজি রান্না করব মিক্স করে। তো এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, মা রান্না করতো, খেতে কিন্তু বেশ লাগতো, তো সেটাই আজকে আমি রান্না করব। আর সেই রেসিপিতে কিন্তু পুঁইশাকটা লাগবে, এজন্য আমি আজকে ছাদে পুঁইশাক নিয়ে নিচ্ছি। যদিও এখনও বড় বড় হয় নাই, তেমন একটা ছোট ছোট হয়ে আছে, যেহেতু এখন শীত চলে আসছে, পুঁইশাকের কিন্তু সিজন শেষ, এখন কিন্তু বীজ হবে। তো রেসিপিটা আপনাদের সাথে বলে দিই, যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। পুঁইশাক, ধুন্দুল, কচু, পেঁপে, এই চারটে মিলে সবজি খুব অল্প পরিমাণ, মশলা খুব অল্প পরিমাণে দিয়ে রান্না করে পরে অবশ্যই বাগার দিব, আগে কিন্তু না। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে, আমি সবসময় এভাবেই করি, সব কিছু একসাথে বসিয়ে দেই খুব অল্প পরিমাণে মশলা দিয়ে, তারপরে সব শেষে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেই, ব্যাস এভাবেই ঝটপট তৈরি হয়ে যায় আমার অনেক পছন্দের একটা সবজি। তো আমার মোটামুটি হারভেস্টিং শেষ, এবার কিছু পাতা নিব তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেসব আপু ভাইয়ারা প্লিজ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে আমার এই হারভেস্টিং ভিডিওটি।
যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি প্লিজ শেয়ার করে দিবেন। আমার এই বাগান দেখে হয়তো বা অন্য কোনো আপু ভাইয়া বাগান করতে উৎসাহ পেতে পারে। তো অনেক দিন গাছে খাবার দেই না জৈব সার, গাছ যেহেতু আমাকে রেগুলার খাবার দিয়ে যাচ্ছে এজন্য ভাবলাম আজকে একটু জৈব সারটা দিয়ে দেই। এটা হচ্ছে কিচেন ওয়েস্টের লিকুইড তরল সার। তো এই সারটা অনেক দিন হলো তৈরি করা, যার কারণে এইরকম চেহারা হয়ে গেছে, আর এটাতে তেমন কোনো বিচ্ছিরি গন্ধ নেই। যে গন্ধটা আছে সেটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। আসলে বাগান করতে করতে এই গন্ধটা এখন বেশ ভালো লাগে, কোনো বিচ্ছিরি বা দুর্গন্ধ, বাজে দুর্গন্ধ না। তো জৈব সার সাধারণত অনেক দিন হয়ে গেলে কিন্তু কোনো গন্ধ হয় না, তেমন বাজে গন্ধ থাকে না। তো আপনারাও এভাবে করে সারটা দিতে পারেন, অর্ধেক সার আর অর্ধেক পানি মিক্স করে আমি আমার সজনে গাছ সর্ষে গাছে দিয়ে দিব। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। কিচেন ওয়েস্ট দিয়েই কিন্তু সম্পূর্ণ গাছ করা যায়। কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করা, আবার এই কিচেন ওয়েস্ট দিয়ে তরল সার তৈরি করা, এতে কিন্তু গাছের সব চাহিদা পূরণ হয়ে যায়। যেহেতু কিচেন ওয়েস্টে অনেক ধরনের সবজির খোসা, ফুল, ফল সব কিছুই থাকে, এজন্যে আলাদা করে আর কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।